এত রাগ করলে হবে? এরকম পটকা মাছের মতো ফুলে আসছো কেন? না, একদম ফাজলামি করতেছিলাম তো, সিরিয়াস। আবারও ফাজলামি করতেছো? আচ্ছা ঠিক আছে, এবার সত্যি সত্যি সিরিয়াস বলো, কি হয়েছে? বাবা রুম্পাপুর জন্য বিয়ে ঠিক করতেছে, ঘটককে বলছে পাত্র দেখতে। এটা গুড নিউজ, পাত্র দেখা হচ্ছে রুম্পাপুর জন্য, বিয়ে শাদি হবে, নাচ গান হবে, আমরা একটু তোমার একমাত্র মনে বিয়ে খুশি হবা। তুমি কি মন বেজার করে বসে আছো? রুম্পাপু আমার থেকে কত দিনের বড়? কত দিনের? দুই বছরের? দুই বছরের বড়। অথচ বাবা ঘটককে বলছে রুম্পা আপুর সাথে সাথে যেন আমার জন্য একটা বিয়ের পাত্র দেখে। কেন? রুম্পা আপুর বিয়ে হয়ে যাওয়ার পরপরই নাকি আমার বিয়ে, কেমন লাগে? এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। রুম্পা আপুর জন্য মাত্র পাত্র দেখা হচ্ছে, তারপর বিয়ের দিন তারিখ ক্ষণ ঠিক হবে, বিয়ে হবে, বহু সময় যাবে, এর মাঝখানে আমি তোমার বিয়ে করে ফেলবো, সমস্যা নেই। তুমি আমাকে বিয়ে করে ফেলবা? ইয়েস। কিভাবে? কিভাবে আবার? বাবার কাছ থেকে পারমিশনটা নেওয়া হয়ে গেলে তিনবার কবুল বলবো, তারপর তুমি আমার বউ। ও, বাবা মা রাজি হবে? কেন না হওয়ার তো কোনো কারণ দেখতেছি না। আমি কি ফালাই দেওয়ার মতো ছেলে নাকি? হ্যাঁ, আমি ঢাকার ছেলে, আমার ঢাকাতে ফ্ল্যাট আছে, আব্বা ব্যবসা করে, আমি চাকরি করব, দেখতে শুনতে ভালো, কোনো দিক তুমি ফালাই দেওয়ার পারবো না আমাকে। আমি আমার বাবা মায়ের কথা বলছি না, আমি তোমার বাবা মায়ের কথা বলছি। বাবা মায়ের সামনে গিয়ে বলতে পারবা যে তুমি আমাকে বিয়ে করতে চাও? কি চুপ করে আছো কেন? জানতাম তো তোমাকে দিয়ে এটা কখনোই সম্ভব না, অযথায় আমি তোমার পিছনে এত টাইম ওয়েস্ট করতেছি। এগুলো না করে যদি আমি তোদের একটা গরু কিনে গরু পালতাম, এটা বিক্রি করলে এখন আমি অনেক টাকা পেতাম। আইডিয়া, মাথায় একটা আইডিয়া আসছে। প্লিজ এটা বলো না যে তুমি নিজেই গরু হয়ে যেতে চাও। আরে না, শুনবা তো আগে, একটা মারাত্মক প্ল্যান আসছে। শোনো, তুমি এক কাজ করো, তুমি তোমার বাবাকে আমাদের বাসায় পাঠাও, বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাও। আচ্ছা, তোমার বাবা তোমাকে ছোটবেলা থেকে ভাত না খাওয়ায় কি ঘাস খড় এগুলো খাওয়ায় বড় করছে? কেন এই কথা বলতেছো? এই জীবনে শুনছো কোনো মেয়ের বাবা ছেলের বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে? আর যদি যায়ও আমার বাবা যাবে না, কারণ তার মেয়ে এত সস্তা না, বুঝছো? বিয়ে করতে হবে না তোমার, তুমি থাকো গরু একটা। আরে কি রে, প্ল্যানটা তো শুনবা আগে, পুরোটা না শুনেই গরু মরু বলে গেল। এই আশিক। জি বাবা। তোমার সাথে আমার কথা আছে। জি বাবা। আমি ডিসিশন নিচ্ছি তোমাকে বিয়ে করাবো, এটা তোমার কোনো আপত্তি আছে? আপত্তি থাকলে আমার কিছু বলার নাই, যেহেতু আমি ডিসিশন নিচ্ছি আমি সে করবোই, এটা তুমি ভালো মতোই জানো। এখন কি তোমার কিছু বলার আছে? জি বাবা। জি বাবা মানে কি, কিছু বলার আছে? না বাবা। গুড, আমি জানতাম আমার ছেলে আমার কখনোই অগ্রত হবে না। কিন্তু বাবা। কিন্তু বাবা মানে আবার কি? একটা কথা। একটা কথা আবার কিসের কথা? আবার বলে বসো না যে আমি পছন্দ করি, আমার প্রেম আছে, এইসব যদি শুনি তোমার পাছার চামড়া আমি তুলে ফেলবো। না 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 বাবা। কি না? না মানে চামড়া প্রেম এগুলো কিছু নাই। চামড়া নাই মানে এই ছেলে বলে কি? ও না মানে বাবা চামড়া আছে কিন্তু প্রেম টেম কিছু নাই। আমি জানতাম আমার ছেলে এসব কিছুই করবে না। কিন্তু বাবা। আবার কিন্তু কিসে? মানে একটা কথা বলতে চাচ্ছিলাম। কি কথা বলো? চাকরি পাওয়ার পর যদি বিয়েটা করতাম তাহলে কি হতো না? চাকরি পাওয়ার আগে বিয়ে করা যাবে না, দেশে কি এরকম কোনো আইন আছে? কি হো? জি শোনো, বিয়ের পরেও তুমি চাকরি করতে পারবা, এ বিষয়ে তোমার ভাবার দরকার নেই। জি বাবা। আর একটা কথা শোনো, আমি মেয়েকে দেখছি, মানে মেয়ের ছবি দেখছি, আমার খুব পছন্দ হয়েছে, আমি কালকে পাত্রী দেখতে যাব, তোমাকেও সাথে নিয়ে যাব। আমাকে কি যেতে হবে বাবা? বিয়ে কে করবে, আমি না তুমি? তুমি। কি? না মানে আমি বাবা, আমি। হ্যাঁ, তাহলে তোমার নিশ্চয়ই যেতে হবে। পাত্রী ছবি আমার কাছে আছে, তোমার দেখার দরকার নেই, একবারে সামনে যাওয়া যাবে। জি বাবা। আর একটা কথা বলি, ওই যে বাসায় যাবো ওখানে তুমি কোনো কথা বলো না, যা কথা বলার আমি বলবো তুমি চুপচাপ বসে থাকবা। জি বাবা। তো ঠিক আছে, কথাটা যেন মনে থাকে,
কালকে, ওকে? জি। আমি একদম ঠিকঠাক আছি আপু। আচ্ছা তাহলে শোন, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, কালকে উঠে কিন্তু বাসায় অনেক কাজ আছে, ঘর বাড়ি গুছাতে হবে, একদম মনে কর যে সবকিছু নোংরা হয়ে আছে। জি আপু, লেট করবি না, ওকে? আপনি মেয়েকে নিয়ে আসতে বলেন। হ্যাঁ, রুম্পার মা, রুম্পাকে নিয়ে আসুন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। কি নাম তোমার? জিয়াঙ্কের রুম্পা জান্নাতুল। খুব সুন্দর নাম। এই হচ্ছে আমার ছেলে আশিক মাহমুদ। আজকালকার দিনে এত ভালো ছেলে পাওয়া যায় আমি জানতাম না, কথাটা শুনে আমার খুব ভালো লাগে। ও ছোটবেলা থেকে এরকম, আমরা যেটাই বলি ও সেটাই শুনে। আমার বোনকে যদি বিয়ে করতে গেছো তাহলে একদম সারা জীবনের জন্য বিয়ে করার শখ আমি তোর মিটাই দেবো। পাত্রী দেখতে গেছি, বিয়ে শাদী এখন কিছুই ফাইনাল হয়নি, ঠিক আছে? পাত্রী তো দেখতে গেছো, দেখতে গেছো তো যাইতে পারছো, বিয়েও করতে পারবা, তোমাকে দিয়ে সবকিছুই সম্ভব। আর তুমি বিয়ে করলে কি আমার বোন তোমার মতো একটা ছেলেকে বিয়ে করবে নাকি জীবনেও বিয়ে করবে না? তোমার বোন আমারে বিয়ে করবে না, আমিও তো তোমার বোনের বিয়ে করবো না। আমার কি খায় দেয় কাম নাই? আমি তোমার বোনের বিয়ে করবো? তুমি হুদাই প্যারা খাইতেছো। আমি প্যারা খাচ্ছি নাকি প্যারা দিচ্ছো তুমি? ওকে, প্যারা দিচ্ছি, কিন্তু এখন এই প্যারা থেকে কিভাবে মুক্তি পাবো সেটার একটা সলিউশন আমাদের বের করতে হবে। ঝামেলা তুমি লাগাইছো, উপায়ও তোমারই বের করতে হবে। আমি গেলাম। এই দাঁড়ো। গেলাম কি, কই যাবা? ঠান্ডা মাথায় একটা মিনিট দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও, একটা প্ল্যান বের করি প্লিজ। আইডিয়া, একটা প্ল্যান আসছে মাথায়। কি প্ল্যান? কিন্তু এই এই প্ল্যানটা বাস্তবায়ন করতে হইলে তোমার বোনের হেল্প লাগবে আমাদের। না, আমার বোনের হেল্প লাগবে মানে? বুঝাই বলতেছি শোনো, সেটা হচ্ছে যে আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপু, আপু প্লিজ দেখেন আমাকে, আর না এইভাবে কথা বলে লজ্জা দিয়েন না, আমি এমনিতে অনেক লজ্জিত। আচ্ছা দিলাম না লজ্জা,
কিন্তু আমি তো কাহিনীটাই বুঝলাম না, মানে সেদিন আপনি আপনার বাবাকে নিয়ে এসে আমাকে দেখে পছন্দ করে গেলেন, এখন কিনা আবার আমার বোনের সাথে মানে আমাদের বাসার ছাদে। আপু তুমি কি ফাজলামো করা বন্ধ করবা? আমি ফাজলামো করছি? না না আপু, আপনি ফাজলামেন, আপনি ঠিকই বলছেন। ব্যাপারটা হচ্ছে যে আমি সরি, আই এম রিয়েলি সরি। ঝামেলাটা হচ্ছে আমার বাপের, বুঝছেন? আমার বাপ হচ্ছে খুব ভালো মানুষ, কিন্তু একটু বদমেজাজি, আর আমি খুব ভয় পাই তোমার বাবাকে, কিছু বললে আমি আসলে একদম মাথার পিছনে সব শুনি। ও আচ্ছা, মানে আপনার বাবা যদি বলে যে আমাকে বিয়ে করতে, তাহলে আপনি আমাকেই বিয়ে করছেন, রাইট? কি চুপ করে আছো কেন বলো? না না আপু, এইটা তো সম্ভব না, বিয়ে তো করা যাবে, বিয়ে করলে আপনার ছোট বোন কি করবো? কিন্তু এই সমস্যা থেকে সমাধানের উপায় বের করার জন্য আসলে আপনাকে ডেকে আনা। আমাকে ডেকে তো কোনো লাভ নেই, সমস্যা তো তৈরি করেছেন আপনি, তাহলে সলভটা আপনাকেই করতে হবে। আমি করব, সলভ আমি করব, আপনার জাস্ট একটু সাহায্য লাগবে। আমার সাহায্য? কিভাবে আমি আপনাদের সাহায্য করতে পারি? ব্যাপারটা হচ্ছে আপু,